তো বন্ধুরা আজ আমরা যাচ্ছি গঙ্গারামপুরের কালদিঘি পার্কে। প্রতি বছরের মতন এবছরও সেখানে পালিত হবে বসন্ত উৎসব। সেখানে কিন্তু প্রচুর লোকজনের ভিড় থাকে আর আমরা সেখানে বহুত বহুত এনজয় করবো। ব্লগটাকে তোমরা কন্টিনিউ করতে থাকো। আজকে আমরা আসছি কালদিঘি পার্কে। দেখতে পাচ্ছ এখানে কত ভিড়। এখানে প্রতিবার বসন্ত উৎসব পালিত হয়, এবছরও হচ্ছে। ঢোকার আগে রং টং দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এখানে। আর বসন্ত উৎসব শুধু বসন্ত উৎসব না, এটা বাঙালিদের একমাত্র ইমোশন। তো যে ভিড়গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেগুলো দেখলে পরে একটা কথাই মাথায় আসে, ওয়াও। চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও ওয়াও, অসাম অসাম অসাম। ফাইনালি পুরো রং টং দিয়ে দেখতে পাচ্ছ চুলে একদম মুখের মধ্যে ঢুকে দিয়েছে সবাই। যে পাচ্ছে সেই রং দিয়ে চলে যাচ্ছে, জানি না ওরা চোখে চিনতে পারছো না, কিন্তু রঙের জন্য চিনতেও পারছি না। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে আমাদের বন্ধু। বেলা যত বাড়ছে ভিড় তত বেড়ে যাচ্ছে। একটু আগে যখন আসলাম তখন ভিড়টা তোমরা দেখতে পাচ্ছিলে অনেক কম ছিল, বাট এখন পুরো একদম। তো আমরা এত আবির খেলেছি, এখানে একটু রেস্ট নিচ্ছি। পুরো আবির দিয়ে একদম কি বলবো, সবাইকে দেখো চলে যাচ্ছে কি, হ্যাঁ খুব কষ্টে চলে যাচ্ছে। আমার জামা দেখেন আমি ঘুরে উঠতেছি। বন্ধুরা ফাইনালি আমরা পার্ক থেকে বেরোচ্ছি, এখন অনেকটা সময় এখানে কাটালাম। তোমরা দেখলে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করলাম কতটা ভিড় এখানে। এবার আমরা পার্ক থেকে বেরোচ্ছি, অনেক বেশি টায়ার্ড আর তো মুখ চোখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা। যারা বসন্ত বস্ত্র পার্কের মেম্বার আছো তোমরা মাসিক পাশে চলে আসবে।